যে ঐক্যর কথা আমি বলতে চাচ্ছি, যে ব্যর্থতার তো এর মধ্যে আমাদের বিবেচনা করতে হবে। আজকে আমরা সবাই মিলে দেখি যে ওই দোষারোপ একে অন্যকে করাচ্ছে, চিহ্নিত করি কারণগুলো, সেটা থেকে বেরিয়ে আসবে যে কোথায় ঘাটতি হয়েছে, কোন পর্যায়ে সাথে নীতিগত নীতি নির্ধারণ করতে ঘাটতি হয়েছে, না নীতিকে সেই কার্যকর করার ব্যাপারে ঘাটতি হয়েছে, লোকাল আমলাদের ঘাটতি হয়েছে, লোকাল যারা আছেন তাদের মানে এখানে কোনো কোনো রকমের সুবিধা, তাদের যেটা করার কথা ছিল করেনি। তো এইটা চলেন আমরা সবাই মিলে এই মানসিকতা নিয়ে জিনিসটা বের করি, কেন এইটাতে যদি দলীয় সংকীর্ণ দলীয় রাজনীতির মধ্যে চলে যায় পাল্টাপাল্টি করা, দোষারোপ করা, তখন ওই সমস্যার সমাধানের চেয়ে এটি চলতে থাকে। আমি বলি যে আমরা আমাদের রাজনীতি আমরা সবসময় যেটা বলেছি যে জনগণ ক্ষমতার মালিক, জনগণকে সচেতন করা, জনগণকে সঠিক তথ্য দেওয়া, এইটা হলো সবচেয়ে বড় কাজ, যেখানে আপনাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মালিককে সঠিক তথ্যগুলো পৌঁছানো দরকার দ্রুত, জনগণকে আরো সক্রিয়ভাবে দেশের ব্যাপারে এগিয়ে আসা দরকার, সংগঠিত হওয়া দরকার, দলীয়ভাবে জিনিসগুলো চিহ্নিত হয়। কিছু কিছু বিষয় আছে যেখানে জাতীয় দৃষ্টিভঙ্গি থেকে মূল্যায়ন করা উচিত, এটা হলো তার মধ্যে যদি দুটো তিনটা ইস্যু আমি বলি, তো বন্যা থেকে কীভাবে আমরা বাঁচবো, এইখানে ওই দলীয় সংকীর্ণতা থেকে মুক্ত হয়ে আসলে কি কি করা যেতে পারে এটা বের করা। স্যার স্যার এদিকে।